আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা এই মুহূর্তে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে মৌলভী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমি আছি টিপুমোল্লা, সহকারী শিক্ষক, একটুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নৈশন্দী। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ধারায় সহিকতা বজায় রেখে আজ আমরা আবারও হাজির হলাম গণিতের মুনাফা চ্যাপ্টার 2.1-এ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করি আমাদের মুনাফার অধ্যায় 2.1। আমরা গতদিন বোর্ড বইয়ের 9 পর্যন্ত করাইছি, আজকে 9 থেকে 10 থেকে শুরু করব। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা, এটা বার করতে বলছে। বলছে কত টাকা, তার মানে আসল বার করতে বলছে। 4 বছরের মুনাফা মূলধনে আমাদেরকে আসল বার করতে বলছে। যদি এরকম কোনো অঙ্কের ভিতরে দ্বিগুণ তিনগুণ এরকম না থাকে তাহলে আমরা ধরে নিব, আসল ধরে নেই, হয় কিও ধরতে পারি অথবা 100 টাকা ধরে নেই, ধরি আসল 100 টাকা। আচ্ছা, ধরে নিলাম আসল আমরা 6 বছরে মুনাফা। তাহলে 6 বছরে মুনাফা হইলো আমরা কত, 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় ছয় বছরে মুনাফা কত পাইছি আমরা, 100 টাকা। আমরা ধরে নিয়েছিলাম আসল 100 টাকা, ধরে নিয়েছিলাম আসল 100 টাকা, তাহলে 6 বছরে মুনাফা আসল বলতে দ্বিগুণ, তাহলে মুনাফা বলতে হয়েছে কত, 200 টাকা। তাহলে মুনাফা কত হয়েছে, 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা। তাহলে 100 টাকা 6 বছরে মুনাফা হয়েছে 100 টাকা। সুতরাং 100 টাকায় 1 বছরের মুনাফা, এখন বলছে 4 বছর, এই যে বলে দিচ্ছে 4 বছরের মুনাফা। তাহলে আমরা কিছু কাটাকাটি করতে পারি, দেখো তাহলে এটা আমরা 4 বছরে মুনাফা পাইছি। আমার বলছে এখানে মুনাফা বহুত দম, তাহলে এটা যদি আমাদের 100 টাকায় 4 বছরের মুনাফা হয় তাহলে মুনাফা বহুত দমটা কত হবে, তারপরে তাহলে আমরা এটা কি বলছি মুনাফা, সুতরাং মুনাফা কম হবে। তাহলে আমাদের আসল ছিল 100 টাকা আর মুনাফা হয়েছি, তাহলে 500 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
তাহলে এটা কি পাইছি আমরা? মুনাফা মূলধন। তাহলে এটা যদি আমাদের মুনাফা মূলধন হয় তাহলে আসল কত? আসল 100 টাকা। আমাদের অঙ্ক হয়ে গেছে আবার যদি আমরা, সুতরাং মুনাফা মুনাফা মূলধন টাকা হলে আসল 100 টাকা। সুতরাং মুনাফা মূলধন
চল, 175 টাকা হলে 175 থাকলে 500 110 টাকা, 10 তাহলে হলো 1230, তাহলে উত্তর আসল হলো 1230 টাকা। অঙ্কটা উঠাও, আমরা গতদিন 12 নম্বরটা 9 নম্বরটা করে দিয়েছিলাম, 9-এর মতো 12 বাড়িতে আসছিল, আজকে 13 করবো। 13 নম্বর বেবি বেবি ইম্পর্টেন্ট, 13 নম্বর বেবি বেবি ইম্পর্টেন্ট, 13 নম্বর অঙ্ক দেখি আমরা অঙ্কটা উঠাই। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, তাহলে আসলে মুনাফা নির্ণয় করি। আমরা করি অঙ্কটা ইম্পর্টেন্ট, খেয়াল করো আমাদের বড় সংখ্যা না গিয়ে কি আমরা খেয়াল করো এটা কি টাকা, 1830 টাকা, 1830 টাকা হয়েছে 5 বছরের মুনাফা এবং আসল। তাহলে আমরা এই অঙ্কটা একটু সাজিয়ে লিখি, আগে ধর আসল যোগ 5 বছরের মুনাফা কত, 1578 টাকা। তাহলে আমরা আবার নিচে দেখবো আসল যোগ 3 বছরের মুনাফা সমান করি বড়টা 1830 টাকা আর 1578 টাকা। তাহলে আমরা বিয়োগ করি, কি করব বিয়োগ করি, বিয়োগ করে খেয়াল করো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে আসলে আসল বাদ আছে, এখানে বিয়োগ করলে এটা যাচ্ছে, তাহলে এখানে বিয়োগ করি তাহলে থাকলো 2 বছরে মুনাফা তাহলে 252 টাকা হয় এমন না 2 বছরে। এখন আমরা এক দিয়ে দিব খেয়াল করো আমরা 3 দিয়ে এখানে 3 কোথা থেকে পেলাম,
আমরা উপরে দেওয়া চারশো প্লাস 3 বছরের অথবা 5 বছর যে কোনো একটা দিলেও পারতাম, এখন আমরা 3 বছর দিচ্ছি, এখন 3 আছে, আমরা 5 বছর দিলেও সমস্যা হবে না। তাহলে এটা কাটাকাটি করে কথা হয়, এটা 126 হয়, তাহলে আমরা 3 বছরের মুনাফা পাইছি। এখান থেকে আসল প্লাস 3 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিয়ে দেয় তাহলে আসল হয়ে যাবে। এখন খেয়াল করো, এখন আসল প্লাস 3 বছরের মুনাফা কত ছিল আমাদের? আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। এখন আমরা 3 বছরের মুনাফা পাইছি, আমরা কত? 378 টাকা। তাহলে এখানে বিয়োগ কর, আবার আবার বিয়োগ করে, বিয়োগ করলে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে বিয়োগ করতেছি, তাহলে থাকলো আসল, শুধু আসল থাকলো 1200 টাকা। তাহলে সুতরাং একটা উত্তর পাইলাম, আসল পাইলাম একটা 1200 টাকা, 1200 টাকা আসল পাইলাম। এখন খেয়াল করো, আমাদের আসল পেয়ে গেছি, আমাদের বলছে মুনাফার হার নির্ণয় করো। এখন আমরা মুনাফার হার নির্ণয় করব। তাহলে উপরের টুক আমরা বুঝি, খেয়াল করো এই 1200 টাকা কি পাইছি আমরা। এখন আমরা সরল মুনাফা সূত্র প্রয়োগ করবো, এখন সূত্র প্রয়োগ করে সরল বের করে ফেলবো মুনাফার হার। এটা কি পাইছি আমরা? আসল। আর এই 3টা ছিল সময়, 3 বছরটা ছিল সময়, আর মুনাফা রাখছি কত আমরা? আবার এখানে আসল, আসল 3 সমান পাইছি আমরা 1200 টাকা। তাহলে সময় এম সমান পাইছি আমরা 3 বছর, মুনাফা আই সমান পাইছি আমরা 378 টাকা, মুনাফার হার বার করতে বলছে, মুনাফার হার আর সমান হয়। তাহলে আমরা কি জানি? জানা আছে আই সমান আমরা এটা শিখছিলাম তাই না? ওকে, আমরা এই সূত্রটা করে এখান থেকে আর এর মান বের করে ফেলি বা টি আর এন সমান আই বা আর সমান আই বাই টি এন বা আর সমান 378 1200 × 3 × 100 পাচ্ছেন। দেখো আর সমান এটা গুণ করে দেই 3 8, দেখি আমাদের কোথাও
অগ্নিপুত্রের মতো বাণিজ্য আছে আমাদের, প্রশ্নগুলো বাড়ির কাজ তোমাদের এটার মতো। পারোর মধ্যে চলছে তো বাবা রিচার্জ করবা, এখন আমি করে দিব, এখন আমি করে দিব ষোলো, ষোলো সতেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ষোলো নাম্বার দেখো। আমরা এর আগের অঙ্কটা যেরকম ভাবে আমরা করছিলাম, যদি বলছে যে মুনাফা এর আগের অঙ্কটার মধ্যে বলছিল মুনাফা মূলধনের দ্বিগুণ, এর এটার মধ্যে আছে মুনাফা আসলে দ্বিগুণ, যদি এরকম অঙ্ক হয় তাহলে আমরা বলছিলাম আসল ধরে নিব হয় পি না হয় 100 টাকা, আমরা ধরে নেই মনে করি আসল 100 টাকা ধরে নিলাম, তাহলে বলতে 6 বছরে, তাহলে 6 বছরে মুনাফা আসল কত হবে 100 গুণ 2, আমার 2 গুণ বলছে তাহলে 200 টাকা, তাহলে 6 বছরে, 6 বছরে মুনাফা কত হবে 200 বিয়োগ 100 ঠিক আছে। আবার তাহলে 4 বছরে মুনাফা আসল বলতে 3 গুণ হবে 100 গুণ 3, সমান 300 টাকা, তাহলে 4 বছরে মুনাফা আমার কত হইতেছে 300 বিয়োগ 100 সমান 200 টাকা। ওকে খেয়াল করো, তাহলে 6 বছরে, ছয় বছরে আবার বলছে মুনাফা শুধু 3 গুণ হবে, আবার
আসল যদি 100 টাকা হয় তাহলে এখানে বলছে মুনাফা আসল কত? 3 গুণ। 100 গুণ 3 সমান 300 টাকা। তাহলে এখানে মুনাফা কত হইল আমরা? 300 - 100 সমান 200 টাকা। খেয়াল করো এটা পাইছি মুনাফা কত? এটা পাইছি মুনাফা আমরা 100 টাকা। কয় বছরে? আবার কিন্তু বছর বার করতে বলছে, বছর বার করতে বলছে, বলছে কত বছর, এই বছর বার করতে বলছে। তাহলে আমরা বছর বার করবো। খেয়াল করো 6 বছরে মুনাফা আসল, মুনাফা পাইছি 100 টাকা। তাহলে 100 টাকা কয় বছরে পাইছি? 200 টাকা। তাহলে এখানে আমরা কত টাকা? 200 টাকা। তাহলে এখানে একটা মুনাফা আছে, এখানে একটা মুনাফা আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 100 টাকা মুনাফা হয় 6 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় 100 ভাগের 6। সুতরাং আমরা 200 টাকা মুনাফা পাইছিলাম। তাহলে 6 × 200 / 100, তাহলে আমরা 2 পাইতেছি। এখন 6 × 2 = 12 বছর। তাহলে উত্তর পাইলাম আমরা 12 বছর। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো আমরা, 17 নম্বরটা। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক বিধিবিধি। সময় স্বল্পতার জন্য আমরা অঙ্কটা উঠাবো না, না উঠাই আমরা অঙ্কটা দেখে করার চেষ্টা করি। বলছে কোন নির্দিষ্ট সময়ে, কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল দেওয়া আছে। এখানে খেয়াল করো, আমি অঙ্কটা না উঠাইয়া মুনাফা আসল বলছে 5600 টাকা। এটা বলছে মুনাফা আসল 5600 টাকা, এবং মুনাফা আসলের 5/2 অংশ এটা বলে দিচ্ছে। মুনাফা আসলে 5/2 অংশ সময় নির্ণয় করতে বলছে, এবং মুনাফার হার বলছে 8%। মুনাফার হার দেওয়া আছে 8%। এটা থেকে আমরা সময় নির্ণয় করবো। আগে দেখি আমরা আসলটা বের করে নেই, আসল বের করে তারপরে মুনাফার। এখানে আর আছে সময়, সময়টা বার করতে বলছে। এখানে খেয়াল করো, আমরা জানি বা জানা আছে, এখানে সমাধান জানা আছে। কি জানা আছে বলো তো দেখি? মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল, আমরা জানি। তাহলে মুনাফা আসল কত দিয়ে দিছে? 5600। তাহলে আমরা লিখতে পারি আসলটাকে আগে আনি, আসল প্লাস মুনাফা বা 5600 সমান আসল প্লাস, এই যে বলছে মুনাফাটা আসলের এত অংশ, তাহলে আসল প্লাস আসলের কত? 5/2 অংশ বা 5600 সমান, খেয়াল করো দুইটা থেকে আসল আমরা কমন নেই, তাহলে থাকলো 1 + 5/2 বা 5600 সমান আসল ইন্টু লসাগু করি 5 + 2, তাহলে 5600 সমান আসল ইন্টু 7/5, বা আমি এটাকে বাম পাশে আনি
আসল ইন্টু ছয়শ, তারপরে বা আসল সমান 5600, নিচে 7, উপরে 5, তাহলে কাটলে হচ্ছে 800, তারপরে 540, 4000 টাকা। তাহলে আমরা আসল পাইলাম 4000 টাকা। এখন আমরা সময় নির্ণয় করব, এখন আমরা সময় নির্ণয় করব, খেয়াল করো। সুতরাং আসল পি সমান 4000 টাকা, 4000 টাকা। তাহলে মুনাফা, মুনাফা আই সমান কত পাবো আমরা? 5600 বিয়োগ 4000 টাকা, মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফা পেয়েছি আমরা, তাহলে কত পাচ্ছি? 1600 টাকা। আর মুনাফার হার বলছে বইয়ের মধ্যে দেওয়া আছে, মুনাফার হার 8%, আর সমান 8%, অর্থাৎ 100 ভাগের 8। তারপর সময় বার করতে বলছে, সময় এন সমান হোয়াট, কি আমরা জানি বলতো? জানা আছে আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, বা আর সমান সরি এন সমান এন বার করতে বলছে আই বাই পি আর। তাহলে খেয়াল করো, আই এর মান আছে 1600, পি এর মান 4000, কিন্তু আর এর মান, তাহলে 1600 × 100, তাহলে 4000 × 8। একবারে আমরা ক্যালকুলেশন করে দেই, তাহলে সময় হয়েছে আমাদের 5 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই এই ক্যাটাগরির এরকম যে অঙ্কগুলা বোর্ড বইয়ে আছে, আমাদের বোর্ডে প্রশ্ন আসছে, ওইগুলো আমরা বাড়িতে করব। তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর আমাদের আগামী ক্লাসে যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করবা, 01715688387। আর ঘরে থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত লেখাপড়া করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।